নমস্কার সবাইকে। আজ এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কনফিউশন নিয়ে। তো দেখো, রিসেন্টলি তোমরা জানো যে অনেক দিন হয়ে গেছে এইচএস ক্লাস টুয়েলভের আইএসসি সিবিএসসি সব বোর্ডের রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপরে অনেক দিন ধরে ছুটিও ছিল। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট যে পোর্টাল বের করেছে তোমাদের অ্যাডমিশনের জন্য, তো সেই জিনিসগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন কলেজে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তো সেখানে আস্তে আস্তে অ্যাডমিশনের ডেটও দিয়ে দিচ্ছে। তো তোমাদের অনেকের কনফিউশন ছিল যে স্যার আমি তো সিইউটিও দিয়েছি, পাবলিক দিয়েছি, যাদবপুর এন্ট্রান্সও দিয়েছি, সেন্ট জেভিয়ার্সও দিয়েছি, রামকৃষ্ণ মিশনও দিয়েছি, তো এখন আমি কার জন্য কি ওয়েট করবো নাকি আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না, বা কোন কলেজে অ্যাডমিশন নেব। তো এই কনফিউশন তোমরা ফেস করছো, তো তার জন্য তার ডিটেল সলিউশন আমরা নিয়ে এসেছি এই ভিডিওতে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, রিসেন্টলি যাদবপুরে তোমার রেজাল্ট দিয়েছে তোমরা জানো, তো এখন অবধি আমার কাছে যে নিউজ এসছে, তো আমাদের 11 জন স্টুডেন্ট অলরেডি চান্স পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে আন্ডার গ্র্যাজুয়েটের এন্ট্রান্সে। তো সেটা একটা দারুণ সংবাদ আমাদের জন্য বেসিক্যালি। তো সেই জিনিসটা একটা তোমাদের কাছে আমাদের শেয়ার করার ছিল। তো এইবার হচ্ছে, তাছাড়া রামকৃষ্ণ মিশনেও আমাদের 4 জন স্টুডেন্ট বেসিক্যালি চান্স পেয়েছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন পোস্ট গ্রাজুয়েশনে আমাদের চান্স পেয়েছে। ওকে, তো এইবার হচ্ছে ধরো, আর রিসেন্টলি তো যাদবপুরের এন্ট্রান্সের রেজাল্ট দিল, তো ধরো তোমাদের যাদের হয়নি তো এইবার তারা কী করবে, যাদের হয়ে গেছে তারা বা কী করবে। তো দেখো, যাদের হয়ে গেছে তাদের জন্য তো বেস্ট উইশেস থাকলো, কনগ্রাচুলেশন, তারাও কিছুদিন পরেই অ্যাডমিশন তোমরা নিতে পারবে। ধরো যাদের হাই র্যাঙ্ক রয়েছে, ধরো 40টা সিট রয়েছে, তো তার মধ্যে তোমার র্যাঙ্ক হচ্ছে 3, অবভিয়াসলি তুমি চান্স পেয়ে যাচ্ছ, তোমার এদিকে ওদিকে ভাবার কোনো দরকার নেই, যাদবপুরে ডাইরেক্ট তুমি চান্স নিয়ে নিলে। রামকৃষ্ণ মিশনে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, তো সেখানে তুমি নিয়ে নিলে তুমি একদম শিওর থাকা দরকার। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতেও কিন্তু কলেজে অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে, তো যারা যারা ওখানে নিতে চাইছো নিয়ে নাও। আর এখনও যারা তারা ভেবে উঠতে পারছো না যে আমি কোথায় অ্যাডমিশন নেবো বা কোথায় ভর্তি হবো, তো আমি বলবো যে আমি তো এখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আমার ভালোও হয়েছে প্রেসিডেন্সিতে, তো এবার কি আমি ওয়েট করবো নাকি কোথাও অ্যাডমিশন নিয়ে নেবো। তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, একদমই তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন যে কোনো লোকাল কলেজে নিয়ে নাও, বা বাড়ির পাশে যে কোনো কলেজে বা লোকাল মোটামুটি কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। তুমি ধরো যেগুলো যে সমস্ত কলেজে অ্যাডমিশন টেস্ট হয় না, তোমার নাম্বারও ভালো আছে, তুমি চান্স পেয়ে গেছো, তাড়াতাড়ি সেখানে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? কারণ কিন্তু ওয়েট করা যাবে না, কারণ ওয়েট করলে পরবর্তীতে তুমি সিট খালি পাবে না, আর তখন কিন্তু খুবই ডিজাস্টারাস সিচুয়েশন হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না, তো তার জন্য এখনই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ তো যেহেতু হয়ে গেছে, তোমার র্যাঙ্কিংও চলে এসছে, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, তারপরে ধরো তুমি প্রেসিডেন্সিতে চান্স পাচ্ছ বা যাদবপুরে অ্যাডমিশন নেবে কি নেবে না সেগুলো পরে কথা, আগে প্রথম জিনিসটা সিকিওর করো। এরপর হচ্ছে তুমি দেখো যে যাদবপুরের উপরের দিকে তোমার র্যাঙ্ক থাকলে কাউন্সিল হচ্ছে, দেখো এই মাসের মধ্যেই সব কাউন্সিল হয়ে যাবে আন্ডার গ্র্যাজুয়েটের, ঠিক আছে? আন্ডার গ্র্যাজুয়েটের সব কাউন্সিল হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। ধরো তোমাদের যাদের উপরে র্যাঙ্কে র্যাঙ্ক আছে তাহলে তো শিওর শর্ট তোমাদের হয়ে গেলো, আর যাদের একটু পরবর্তীতে র্যাঙ্ক আছে অবশ্যই তোমরা সবাই কিন্তু কাউন্সিলিংয়ে যাবে, ঠিক আছে? কারণ ধরো অনেকে কিন্তু উপস্থিত থাকে না, অন্যান্য লাইনে অনেকে চলে যায়, তো তার জন্য সেই সিটগুলো খালি হয়ে যায়, তাহলে তোমার সেইখানে কিন্তু চান্স পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তো এই জন্য কিন্তু তোমাদের র্যাঙ্ক পরে হলেও অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে যাবে যারা যাদবপুরে এন্ট্রান্স দিয়েছো। সেম প্রেসিডেন্সির ক্ষেত্রেও ধরো যারা পাবডেট তোমরা এক্সাম দিয়েছো, তো পাবডেটে দেখো ওরা কোনো ডেট দেয়নি, ঠিক আছে? যে পাবডেট এখনও ডেট দেয়নি যে তারা কবে রেজাল্ট দেবে বা পিউএমডিটি এর কবে রেজাল্ট পাবলিশ করবে, তো এই জন্য তোমাদের ওয়েট তো করতেই হবে। তাছাড়া আমি বলবো যে টেনশন না নিয়ে যে কোনো একটা কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে মোটামুটি একটা জিনিস সিকিওর থাকলো, তোমার আর ইয়ারটা লস হলো না, নাহলে কিন্তু ইয়ার লস হয়ে যাবে। আর এদিকে ধরো তোমার যদি চান্সও না হয় তাহলে জাস্ট ভাবো কী সিচুয়েশান হবে। ধরো প্রেসিডেন্সির জন্য তুমি ওয়েট করছো অথচ তোমার চান্সও হলো না, আবার তুমি এখানে কোথাও অ্যাডমিশনও নেও নি, তাহলে কী সিচুয়েশান হবে? ওকে, তো এই জিনিসগুলো যাতে না হয় তাড়াতাড়ি যে কোনো লোকাল কলেজে বা মোটামুটি যে কোনো কলেজে তোমার চান্স হয়ে গেছে সেখানে তুমি তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, নাহলে কিন্তু খুবই সমস্যায় পড়বে পরবর্তীতে। আর তারপর তুমি তাহলে প্রেসিডেন্সির জন্য ওয়েট করো যে পাবডেট রেজাল্ট কবে দেবে, জন্য ফর্ম ফিল আপের জন্য তুমি বেসিক্যালি ওয়েট করো। এই হচ্ছে সলিউশন, তোমাদের অনেকেরই কনফিউশন ছিল, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, তো তার জন্য আমরা ডিটেল ভিডিও করলাম, তো তোমার আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি জানাও, আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ইউজি এবং পিজি আর্টসের, তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের জন্য কিন্তু কোর্স স্টার্ট হয়ে গেছে। যারা যারা পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করো, আর নিশ্চয়ই তোমরা আমাদের রেজাল্টও দেখে নিয়েছো, স্ক্রিনেও দেখতে পাচ্ছো, তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও, আমাদের পুরোটা ক্লাস অনলাইনে লাইভ ক্লাস, তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, তো টাটা।